জয়সিংপুর ব্লক অন্তর্গত পিতেইপুর পঞ্চায়েত পাঁচ নম্বর ওয়ার্ড কোকিলপুর গ্রামের সূচনা অনুযায়ী সাড়ে আটটা রাত্রি সময়ের এই গ্রামের শেখ সাহাদাত আলী এবং শেখ হেদায়ত আলীঙ্ পরিবার লোকে ঘর ভিতরে শোয়া সময়ের বারপটু ওয়াল্লা শুনে ঘর বাহার আসি দেখতে তো তাঁরের চালছপর হুতু হুতু হয়ে চলুছি। খবর পাই স্থানীয় সরপঞ্চ গ্রামের ওয়ার্ড মেম্বর আরআই প্রমুখ সেখানে পৌঁছি জলি পড়ি যাই সামগ্রীর আকলন এবং ঘরকু দেখা সহ যেতে জলদি সম্ভব সহায়তা চেষ্টা করবু কই সেঠার চাল যাই কিন্তু এবার রাতে এই দুই পরিবার লোকে খাইবে কোণ শোপে কেউঠি চিন্তার পরিবার লোকে পরিবার হইলে জয়সিংপুর বিধায়ক শ্রীযুক্ত অমরেন্দ্র দাস রাত্রি বারঘটিকা সময়ের পৌঁছি অনুধ্যান করে পীড়িত পরিবার আলোচনা করলে যা সরকারক সাহায্য পাইবার অপনক যথাশীঘ্র প্রদান করা প্রতিশ্রুতি এবং তৎকালীন বিডিও এবং আরআই ফোন দ্বারা যোগাযোগ করে আলোচনা করার দেখা পীড়িতা পরিবার পাল তৎসাহিত শুখিলা খাদ্য প্রদান করে বিধায়ক অমরেন্দ্র দাস সেই পীড়িতাঙ্ক পরিবার লোকে নবনির্বাচিত বিধায়ক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাই সেই পড়ি যাই তো অলরেডি পুরা সব মাস হয়ে যাই এবং ইয়া পূর্ব আমার সরপঞ্চ যে ম্যাডাম অনেক অধিকার সে আসি এবং আরআই সমস্ত আসি সমস্ত দেখি গলে কিন্তু সে মানে কিছু ইমরজেন্সি আমাকে সাহায্য দেলে নাই কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার যে নূয়া নির্বাচিত বিধায়ক মিস্টার অমর বাবু যে সে আসি এবে জস্ট বহুত বিলম্ব রাতে হল সে যে ভুবনেশ্বরে লে কি যেটি বি সে বর্তমানে এটু যা বি মেসেজ পাইবা দ্বারা সে এত রাতে আসিকি আমার পাখে ঠিয়া হলে সেইটা হি আমাকে বহুত গর্ব লাগিলা যে আমি যে বিধায়ক বাছিলু সে বিধায়ক আমার দুঃখে আসিকি ঠিয়া হয়ে পারলে এবং তাঁক দ্বারা যা বি সাহায্য শুকিলা খাদ্য হোক কি জরি পালটি হোক সে নিয়ে আসলে সেইটা আমি তাঁকু ধন্যবাদ দেছু এবং সে আমি গোটে প্রতিশ্রুতি যাই যে যেতে জলদি হোক যে যেমি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার আমার এইটাকে রেকমেন্ড করবে বলে আমার তাঁকে আশা রাখুছি এবং সেটা আমার এই ওড়িশা আমার জগৎসিংহপুর সেমানে সে বিধানসভার ইয়ার আওয়াজ উঠাইবে বলে আমার তাঁক আশা এবং বিশ্বাস অছি এবং সে তাঁক বিষয়ে জয়সিংহপুর শেখ রিয়াজুদ্দিন রিপোর্ট টুমানি টিভি।